এটিএন নিউজ দেখছেন, নিউজ আর এক্সট্রা স্বাগত। আমরা এটিএন নিউজ, আমরা বলি যে বাংলা চব্বিশ ঘন্টা, বাংলা চব্বিশ ঘন্টার সকল খবর জানাবার জন্যে যেভাবে আমরা সবসময় মুখোমুখি হই, কখনো ভয়ঙ্করের কখনো সুন্দরের। ভয়ঙ্করের মুখোমুখি হতে গেলে কখনো আমরা এই খবরের মানুষরাও বিব্রত হই। সে কারণেই এটিএন নিউজের যে স্লোগান, আমরা বলি যে আমরা বিভৎস ছবি দেখাই না। আবার ঠিক এই ছবিটি দেখানোর পরপরই যখন নাকি আমাদের পর্দায় ভেসে ওঠে আনন্দযোগ্য, তখন সুন্দর এসে আমাদেরকে ছুঁয়ে যায়। এরকম নানান ঘটনা নিয়েই শুধু বাংলাদেশ কেন, গোটা বিশ্বই চলে, মানব সভ্যতা চলে। সেই ভয়ঙ্কর সুন্দরের কথা বলবার জন্যই আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রার আয়োজন। কিন্তু এই ভয়ঙ্কর সুন্দর আবার একটি চলচ্চিত্রের নাম, এবং এই চলচ্চিত্রটি নিয়ে ক্যাম্পেইন শুরু করেছেন এই চলচ্চিত্রের পরিচালক, অভিনেতা, অভিনেত্রীরা। তাদেরকে আমরা পেয়েছি এরকম একটি আয়োজনে। আমরা শিরোনাম রেখেছি শহরে ঘুরছে ভয়ঙ্কর সুন্দর। সঙ্গে আছেন ভয়ঙ্কর সুন্দর যেই চলচ্চিত্রটি, যেটি আগামী 4 আগস্ট মুক্তি পেতে যাচ্ছে, তার নির্মাতা অনিমেষ আইচ, ভারতের চলচ্চিত্র অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন। আমরা পেয়েছি অভিনেত্রী আসনা হাবিব ভাবনাকে, এই চলচ্চিত্রে অভিনয় করেছেন। দৈনিক সমকালের সাহিত্য সম্পাদক মাহবুব আজিজ, ভয়ঙ্করের মুখোমুখি অনেক সময় সাহিত্য হচ্ছে কি না এই সময়ে, সেসব নিয়ে প্রশ্ন থাকছে। চলচ্চিত্র গবেষক এবং সাংবাদিক বিধান রিবেরও কথা বলবেন। আর আমরা সবসময় বোধহয় সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভয়ঙ্কর এবং কখনো কখনো ছোট ছোট সুন্দরের মুখোমুখি হই। আমরা যেটাকে বলি আমাদের অনুভূতির নানান রকমের প্রকাশ, কখনো কখনো হিংসা, কখনো কখনো সুন্দর। শাশ্বতী বিপ্লব এসব নিয়ে বেশ নাড়াচাড়া করেন, তিনি হয়তো কথা বলবেন। আমরা এটিএন নিউজের কথা বলছিলাম ভাষার জন্য, যেই জাতি ভাষার উপরে দাঁড়িয়ে আছে, যেই জাতির অস্তিত্ব সেই দেশে যখন নাকি জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতটি ঠিক করে গাওয়া হয় না, ছোটো ছোটো বাচ্চারাও অনেক সময় গাইতে পারে না, অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও পারে না, তখন ভয়ঙ্কর শব্দটি আমাদের কাছে আরও অনেক বেশি ভয়ঙ্কর উঠে আসে। তার পরে যখন নাকি কেউ কেউ এগিয়ে আসেন একটি ছোট্ট উদ্যোগ নিয়ে, সেই সুন্দরের কোনো তুলনা নেই। সেই উদ্যোগটির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের অনুষ্ঠানটি শুরু করব, ভয়ঙ্কর সুন্দর সিনেমাকে কেন্দ্র করে। এই ক্যাম্পেইনের সাথে অংশ নিয়েছে একটু ভিন্নভাবে, তারা বছরব্যাপী এই খোঁজের সঙ্গে জুটে যাবে, যেখানে যেখানে দরকার জাতীয় সঙ্গীত শুদ্ধ করে ভালো করে শেখাবার। অনিমেষ আইচ, আমরা শিরোনামটি রেখেছি শহরে ঘুরছে ভয়ঙ্কর সুন্দর। একটু আগে আপনারা ঘুরে এলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, অবশ্যই চলচ্চিত্রটি নিয়ে কি বার্তা নিয়ে গেলেন, ভয়ঙ্কর সুন্দর কিভাবে ঘুরছে? আমরা আসলে এই কিছুক্ষণ আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে ঘুরে এলাম, এবং আমরা আসলে শুধু ভয়ঙ্কর সুন্দর না, ভয়ঙ্কর সুন্দর 4 তারিখ আসছে, আমরা আসলে এই বার্তা নিয়ে জীবনব্যাপী ঘুরতে চাই যে বাংলা ছবি যেন দর্শক আবার যায়, আমাদের বলি সোনালি অতীত, আমরা সোনালি বর্তমান দেখতে চাই। সেজন্যই আসলে একটি অংশ হিসেবে বলতে পারি যে ভয়ঙ্কর সুন্দর, যেটি 4 আগস্ট রিলিজ পাচ্ছে। মানে তরুণদের কাছে, শিক্ষার্থীদের কাছে আপনার আপনার ভয়ঙ্কর সুন্দরের মেসেজটা কী, আপনার বার্তাটা কী আসলে? আমরা 3টা বিশ্ববিদ্যালয় ভিজিট করেছি, 2টো প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং 1টি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, 3টিতে। আমরা আসলে সব জায়গায় আমার যেটা বক্তব্য ছিল সেটা হচ্ছে, আমি সবসময় বলতে চাই যে নিজের দেশকে কিংবা নিজের দেশের চলচ্চিত্রকে আমাদের তরুণ কিংবা আপকামিং জেনারেশন যারা, তাদের একটু অবহেলা করবার প্রবণতা আমরা হয়তো কখনো কখনো লক্ষ্য করি। তা আমি চাই যে নিজের দেশের ভাষা, নিজের দেশের সংস্কৃতি, নিজের দেশের চলচ্চিত্র অনেক মজবুত এবং শক্তিশালী, তাকে আমরা শ্রদ্ধা করবো এবং তার চর্চা করবো। আর বেসিক্যালি এই মেসেজটা ছিল। আর আমাদের অবশ্যই তো আমাদের কামিং ফিল্ম যেটা, যে ভয়ঙ্কর সুন্দর, সেটি নিয়ে কথা বলতে তো অবশ্যই গেছি, এবং ছেলে মেয়েদের মধ্যে আমি দেখার চেষ্টা করেছি যে তারা আসলে বর্তমান সময়ের সিনেমা কিংবা সাহিত্য নিয়ে তারা কতটা, মানে তাদের মাথায় কতটা কাজ করে, এরকম কিছু। তার মানে আসলে ছবির দর্শক ইয়াং হান্টের ব্যাপারে আপনারা বেরিয়েছেন একটি ছবি, নতুন একটি ছবির হাতে নিয়ে। আমরা একটু শুনবো ভয়ঙ্কর সুন্দর, আপনার ভয়ঙ্কর সুন্দর কি পরমব্রত? আমার ভয়ঙ্কর সুন্দর কে কে কি আপনি কি বলছেন?
আমি বুঝি ভয়ঙ্কর সুন্দর শব্দটার মানে শব্দ যুগলটি মানে বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে অনেক সময় হয় যে আমরা ইংরেজিতে বলার চেষ্টা করি অনেক সময় যেটা এত বেশি সুন্দর জিনিসটা অনেকটা হিমালয় পাহাড়ের মতো, মানে যখন আমরা ওরকম বৃহৎ কিছুর সামনে গিয়ে দাঁড়াই আমার মনে হয় তখন কোথাও গিয়ে একটা সুন্দর তো বটেই, আমরা ছোটবেলা থেকে জানি যে হিমালয় সুন্দর খুব, কিন্তু যখন অ্যাকচুয়ালি তার সামনে গিয়ে দাঁড়াই তখন তার যে যতটা বড় সেটা আমাদেরকে মুগ্ধ তো করেই, তার সঙ্গে কোথাও একটা বিহ্বল করে দেয় বলে মনে হয়। তো সেই যে এক্সট্রিম সৌন্দর্য আমার মনে হয় সেটাই বোধ হয় ভয়ঙ্কর সুন্দর। মানে এক্সট্রিম সৌন্দর্য, আপনি প্রকৃতির কথা বললেন, হিমালয়ের কথা বললেন, মানুষ, আমি আপনারই একটা লেখা পড়েছিলাম যে আবেগ এবং তার বহিঃপ্রকাশটা, এটা শুধু মানে আমাদের এই উপমহাদেশ কেন, মানুষকে রক্ত মাংসের মানুষকে করে তোলে, মানে সাহেব সুলভ যান্ত্রিকতা থেকে বেরিয়ে এনে একটা অসম্ভব সৌন্দর্যের উপমা দেয়। মানুষটাকে আপনি কিভাবে দেখেন? আমার মনে হয় যে ঠিক যে কারণে একজন মানুষ বা একটি একটা একটা জাতি বা একটি গোষ্ঠী সুন্দর, ঠিক সেই কারণেই তারা আবার কিন্তু অসুন্দরও হয়ে উঠতে পারে কোথাও একটা। যে আমাদের উপমহাদেশের মানুষের সম্পদ সম্বল হচ্ছে আবেগ, আবার আমরা সব সহজেই যেটা করি আমরা সাহেব মানে গোটা ইউরোপিয়ান আমেরিকান গোটা কোকেশিয়ান জাতিকে আমরা বলি তারা তাদের মধ্যে কোনো আবেগ নেই। আমার মনে হয় এই ভাবনাটা ভুল। যেটা আমরা বলি মানে বলতে চাই সেটা হচ্ছে আবেগের বহিঃপ্রকাশ তাদের একরকম আমাদের আরেক রকম, আমাদের আবেগ এবং তার বহিঃপ্রকাশ এটাই আমাদের সবথেকে বড় সম্বল, কিন্তু আবার সেটাই অনেক সময় একটু ভুল পথে চালিত হলে বা কোনো কোনো বিশেষ স্পর্শকাতর বিষয়ে ভুল পথে চালিত হলে সেটা কিন্তু খুব ক্ষতিকারক দিকে যেতে পারে আর কি। এটা সুন্দর জিনিস হঠাৎ করে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তো মানুষের ক্ষেত্রে আমার মনে হয় সেটাও এভাবেই প্রযোজ্য, এই 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 কয়েনেজটা ভয়ঙ্কর। তার মানে আসলে মানুষই সুন্দর, মানুষই ভয়ঙ্কর। অ্যাবসলিউটলি, মানুষ হচ্ছে সবথেকে বৈপরীত্যের মানে এক জায়গায় আসা। অনিমেষের কাছে আরেকবার একটু যেতে চাই, মানে ভয়ঙ্কর সুন্দরের সাবজেক্ট কি তাই মানুষের বৈপরীত্য? তা না, এখানে আমি বলবো যে মানুষই সুন্দর, মানুষই ভয়ঙ্কর। আমরা একটা সৌন্দর্যকে কখনো কখনো কোনো একটা সময়ে ছবির এটুকু শুধু ইঙ্গিত দেওয়া যায় যে একটি সুন্দর জিনিস কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠে। আমাদের এখানে কিন্তু এই সিনেমাটিতে এটুকু বলা যেতে পারে যে সিনেমাটিতে কোনো সো কল্ড ভিলেন নেই, কোনো শত্রুপক্ষ নেই, কিন্তু সময় এবং পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। তো সেইটা আমরা আসলে একটি মনস্তাত্ত্বিক গল্প বলার ভেতর দিয়ে বলতে চেয়েছি। আসলে আমরা আর আমাদের দর্শকদের জন্য একটু কৌতূহল থাকা দরকার, কারণ 4 তারিখ পর্দায় দেখবেন এবং তারা নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে সেটিকে বিচার করবেন। খুবই চমৎকার, মানে অনেক সময় আমরা খুব মোটা দাগে উপস্থাপন করি নায়ক এবং ভিলেন দুটি সত্তাকে আনি, কিন্তু একটি একটি মানুষের মধ্যেই দুটি সত্তা অনেক সময় না সবসময় থাকে, সেটা অনেক সময় ভুলে যাই, সেই জায়গাটা একটু অন্যভাবে আনার চেষ্টা করেছেন। আমি বিধান রিবেরুর কাছে একটু যেতে চাই, চলচ্চিত্র বোদ্ধা এবং সাংবাদিক, সবসময় খোঁজ খবর রাখেন, নিশ্চয়ই অনিমেষ আইচের 0 ডিগ্রি থেকে আর অন্যান্য কাজগুলো নিয়েও আপনি খোঁজ খবর রাখছেন। এবার ভয়ঙ্কর সুন্দর নিয়ে একটু চ্যালেঞ্জের মুখে কি না অনিমেষ আইচ, কি বলবেন? ভয়ঙ্কর সুন্দর যেহেতু এখনো রিলিজ হয়নি, সেহেতু আসলে মানে ভয়ঙ্কর সুন্দর নিয়ে ঠিক এই মুহূর্তে বলাটা বোধহয় ঠিক হবে না, তবে দুটো শব্দ নিয়ে কিছু কথা বলাই যায়। সেটি হচ্ছে যে সুন্দরের তো একটা আপেক্ষিক ব্যাপার রয়েছে, যেমন আফ্রিকার যে মেয়েটির জন্যে ওই দেশের কবি কবিতা লেখেন সুন্দর ভেবে, সেটা হয়তো বা এই দেশে ঠিক চলবে না, কাজেই আপেক্ষিক ব্যাপার তো রয়েছেই। আবার কিছু কিছু জায়গায় আপেক্ষিক ব্যাপার নেও, সৌন্দর্য নষ্ট হলে সেটা সবসময় স্থানকাল পাত্রের উপর নির্ভর করে আসলে। আর যদি ভয়ঙ্কর সুন্দরের কথা বলি, তাহলে আমার কাছে মনে হচ্ছিল যে সেই পৌরাণিক পুরুষ ইকারুসের কথা, যে ইকারুস সূর্যকে সুন্দর ভেবেছিল এবং যেটি শেষ পর্যন্ত আসলে ভয়ানক সুন্দর হিসাবেই প্রতীয়মান হয়, এবং আকাশে তিনি বেশি দূর উঠতে পারেননি, পাখা যে মোম সেটি গলে উনি পড়ে যান, এই জন্য আমি বলছি যে ওটা ভয়ঙ্কর সুন্দর হতে পারে। তবে এই এই চলচ্চিত্রটি যেহেতু শুনেছি যে মতিনন্দীর একটি গল্প, জলের ঘূর্ণি ও বকবক শব্দ এই শিরোনামের একটি গল্প অবলম্বনে করা হয়েছে, তো এই গল্পটি সম্পর্কে একটু বলি। গল্পের মধ্যে
পানির সংকটকে দেখানো হয়েছে। আমি বলতে চাই, আমি গল্পটা বলতে চাই না, আমি একটু মিদেন রাও রিভারের সঙ্গে আমি একটু দ্বিমত করছি যে গল্পটি আমরা ডিসক্লোজ করতে চাচ্ছি না, আমরা একেবারেই চাচ্ছি না, কারণ গল্পটি সাহিত্য থেকে নেওয়া আমি জানি, কিন্তু যে একটু বিরল সাহিত্য, এটি আসলে প্রচলিত না যে এটা আমাদের পাঠ্যপুস্তকে ছিল। আমি চাইবো যে ইতিমধ্যে তো অনেকেই জানে মতিনন্দীর এই গল্পের কথা এবং এটার ছায়া অবলম্বনে আপনি ফিল্মটি এটার চিত্রনাট্য করেছেন, যারা চাইবেন তারা তো পড়ে নিয়েছেন ইতিমধ্যে। বিধান রিভারের মুখ বন্ধ করলেও তো চারিদিকে আমি চাইছি না, এই জন্য যে এটা আসলে বইটা পড়ে যারা আসবেন তাদের জন্য আলাদা, আর টেলিভিশন যেহেতু একটি গণমাধ্যম এটি আসলে অনেক মানুষ দেখেন, তো সাধারণ মানুষের মধ্যে আসলে আমরা চাই যে ওই কৌতূহলটুকু রাখতে। আমি দুঃখিত বিধান, আচ্ছা ওকে ঠিক আছে, কৌতূহল থাক, আমরা কৌতূহল রাখতে পছন্দ করি। বিধান রিভারও এটা বলতে চাচ্ছিলাম যে আসলে এই সৌন্দর্যের মধ্যে যখন নানা ধরনের সংকট উপস্থিত হয়, যেমন ধরুন ঢাকা শহরে এই যানজট এবং বৃষ্টি জলজট এবং নানা ধরনের, এই অনুষ্ঠানের শুরুতে যে বলা হলো আমাদের দেশে এবং দেশের বাইরে নানা জায়গায় মানবতার যে সংকট চলছে, সভ্যতার যে সংকট চলছে, মানুষ যেভাবে মারা যাচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, তাতে আসলে সুন্দর হুমকির মুখে পড়ছে। সুন্দর শব্দটিকে বিশেষণের দ্বারা, ভয়ঙ্কর বিশেষণের দ্বারা যদি মনে করা হয় যে অসাধারণ সুন্দর, ভয়ঙ্কর একটি সুন্দর, তাহলে আমি এটা বলতে চাই যে এই ছবির থিম কি সেটা দেখেই বোঝা যাবে। তবে আমাদের এই প্রচলিত সমাজে, এই বিদ্যমান সমাজে যে ধরনের বৈষম্য, খুন, অবিচার, অনিয়ম, দুর্নীতি, অসততা, সততা এগুলো চলছে, সেই সব ভয়ঙ্কর জায়গা থেকে বেরিয়ে এসে সৌন্দর্য শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে আমি সেটা আশা করি। এবং এই ছবির যারা কলা কৌশলী রয়েছেন, অনিমেষ আয়েজ পরিচালক এবং পরমব্রত এবং ভাবনা, আপনাদেরকে অগ্রিম শুভকামনা জানাই যে ছবিটি হয়তোবা ভালো সাড়া পাবে। তবে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি যে আমাদের শহরে বা সমাজে বিদ্যমান যে সুন্দর ছিল সেটি এখন আর নেই, সেটি কুৎসিতে কুৎসিত একটি চেহারা নিয়েছে, আমরা সেটি থেকে পরিত্রাণ চাই। বিধান রিভারও আপনার কথা শুনতে শুনতে একটু ভয়ঙ্কর সুন্দরের ছবির যে অনেক অনেক সুন্দর জায়গা আছে, পুরোটাই হয়তো সুন্দর জায়গা, মমতাজের গাওয়া একটি গান ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে, সিনেমার সৌন্দর্যই বোধহয় এটা, যে ছবি রিলিজ হওয়ার আগেই গান অনেক বেশি পপুলার, সুতরাং সাফল্য বোধহয় হাতছানি দিয়ে ডাকছে অনিমেষ আইচ এবং তার দলকে। আমরা একটু মমতাজের গানটা শুনে আসব। ফিরতে চাই একটু ভাবনার কাছে, ভাবনা একটু ইমোশনাল দেখাচ্ছিল, ভাবনা একটু অভিজ্ঞতা জানতে চাই এই ভয়ঙ্কর সুন্দরের। আমি একটা রেডিও ইন্টারভিউ আপনার শুনছিলাম, অনেকে এরকম একটি নতুন ছবি যেটা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, নতুন যারা মানে একেবারে শুরু যারা করেন সেরকম অভিনেত্রীরা অনেক এক্সাইটেড থাকেন, কিন্তু আপনি একটু কেমন জানি একটু নেগেটিভ কথা, ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলেছিলেন রেডিওতে আমি যতদূর মনে করতে পারি, আপনার কি ভয়ঙ্কর অভিজ্ঞতা এটার? আমার আসলে ভয় লাগছে, অবশ্যই ভয় লাগছে, কিন্তু তার সাথে সাথে আমি ভীষণ রকমের উচ্ছ্বাসিত। আমি খুব খুশি যে আমার প্রথম ছবিটা আমি অনিমেষের সাথে শুরু করতে পেরেছি, কারণ অনিমেষ আমার পূর্ব পরিচিত, আমার বন্ধু। আমি সবসময় চেয়েছি যে তার সাথে আমি কাজ করতে চাই, ক্যামেরার পেছনের মানুষটাকে আমি বিশ্বাস করতে চাই, অনিমেষকে আমি পুরোপুরি বিশ্বাস করতে পারি। আর এখন মন খারাপ হয়ে গেল, আসলে নয়নতারা, আমার চরিত্রের নাম নয়নতারা, নয়নতারাকে আপনারা সবাই দেখবেন 4 আগস্ট থেকে, আমার কেন যেন মনে হচ্ছে নয়নতারা আমার থেকে চলে যাচ্ছে, তো ওটা আমার খুব কষ্ট লাগছে। আমরা লাস্ট 1.5 মাস আগে একটা শ্যুট করেছিলাম, একটা সিন, তখন সেটা আমাদের শেষ শ্যুট ছিল ভয়ঙ্কর সুন্দরের, তো যখন আমি শেষ শটটা দিচ্ছিলাম আমার খুব কষ্ট লাগছিল। কেন কষ্ট লাগছিল আমি জানি না, আমি এরকম ফিলিংস কখনো পাইনি, আমার কেন জানি খুব কষ্ট লাগছিল যে আমি কি আর নয়নতারা হতে পারবো না, আমি কি নয়নতারার মতো করে সেজে আমি ক্যামেরার সামনে আসতে পারবো না, আমার খুব কষ্ট লাগছিল। তো জানি না কেমন জানি একটা ফিলিংস, বাট আমি ভীষণ রকমের উচ্ছ্বাসিত এবং আমি আশা করছি যে সবার ভালো লাগবে আমাদের গল্পটা, আমরা অনেক দরদ দিয়ে বানিয়েছি, সবার ভালো লাগবে এটা আমি আশা করছি। অনেক ধন্যবাদ ভাবনা, এই তো গেল হলো সিনেমার গল্প, এর বাইরে পুরো গল্পের মধ্যেই আমাদের বসবাস, ভয়ঙ্করের মুখোমুখি আমরা হই, সুন্দরের সুন্দরকে ছুঁয়ে আসি। শাশ্বতী বিপ্লব, আমরা একটু সোশ্যাল মিডিয়া যদি একটু ঘুরতে চাই এবং যেসব খবরগুলো আমরা
কভার করছি, প্রতিদিন দেখাচ্ছি, অথবা আমরা আমাদের হাতে মোবাইল সেটটা নিয়ে যেইভাবে কখনো বিরক্ত, আবার খুব কম সময়ে হয় যে আমরা আনন্দিত হই, কিন্তু তার পাশাপাশি যখন নাকি একটি মেন স্ট্রিম ফিল্ম আমাদেরকে একটু সামনের দিকে একটু অন্যভাবে ভাবতে শেখায়, সামাজিক দায়বদ্ধতার জায়গাটা কোথায় থাকে? ধন্যবাদ মনে দিদিকে। সোশ্যাল মিডিয়াতে আসলে আমরা কী কাজটা করতে চাই, আপনি যেটা বলছিলেন, কোথায় ভয়ঙ্কর এবং সুন্দরের দ্বন্দ্বটা বা কোথায় ভয়ঙ্কর এবং সুন্দরের মিলনটা, আমরা দেখছি আশেপাশে ইদানিং বা আমাদের সমাজে খুব বেশি যে নারী নির্যাতনের ব্যাপারগুলো ঘটে যাচ্ছে এবং ছোটো ছোটো বাচ্চাদেরকে ধর্ষণের যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, আমরা সেগুলো নিয়ে প্রতিবাদ করতে চাই, প্রতিবাদ করি, কিন্তু সেটা করতে গেলে আমাদের যেটা হয় যে আমাদের স্বাভাবিক কারণে ভিতর থেকে রাগ আসে, অনেক রকমের কষ্ট বেরিয়ে আসে। সেটাকে আমি অনেক সময় অনুভব করি যে সুন্দর করে কীভাবে উপস্থাপন করা যায়, আমার কাছে ওই জায়গাটায় চ্যালেঞ্জিং লাগে যে কাজটা আসলে খুব ভয়ঙ্কর, খুব হিংস্র, খুব কদর্য একটা ঘটনা যেটাকে আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে চাই। আমি জানি না এই সিনেমাটিও ঠিক একই কাজই করতে চাইছে কি না, যে মানুষের কদর্য ভয়ঙ্কর দিকটা সম্পর্কে সচেতনতা তৈরির জন্য কীভাবে সুন্দর করে উপস্থাপন করা যায়, এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ, এবং শিল্পীর চ্যালেঞ্জ বা যারা লেখেন তাদেরও চ্যালেঞ্জ কিন্তু একই জায়গাতেই আমার মনে হয়। কারণ ভয়ঙ্কর সুন্দর একই সাথে শুনতে অনেক সময় যেটা মনে হয় যে অনেকটা প্রাকৃতিক বিষয়টা যদি আমরা চিন্তা করি যে একটা খুব সুন্দর এক ভয়ঙ্কর একটা সমুদ্র, সেটা খুবই সুন্দর কিন্তু এটা থেকে ভয়েরও ব্যাপার থাকে, বা একটা গিরিখাত খুবই সুন্দর বা ভয়েরও ব্যাপার থাকে, কিন্তু সামাজিক ইস্যুগুলো ঠিক এরকম নয়। আমরা সমাজের ভয়ঙ্কর নোংরা কুচির দিকগুলোকে মানুষের কাছে নান্দনিকভাবে তুলে ধরাকে আসলে যায় কিন্তু ধরা দরকার, এটাও আমরা অনেক সময় অনুভব করি। এই দ্বন্দ্বটা আমরা কখনো কাটিয়ে উঠতে পারি না, যে কারণে এর বিপরীতে আমরা অনেক সময় যে আক্রমণের শিকারটা হই পাল্টা আক্রমণে, সেটাও কিন্তু আরেকটা ভয়ঙ্কর দিক উন্মোচন করে। অনেকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, তাদের মাইন্ডসেট থেকে, তাদের বিশ্বাসের জায়গা থেকে এক ধরনের বিরোধিতা অনুভব করেন, যেই কারণে তারা আবার ততোধিক হিংস্র হয়ে আবার আমাদেরকে আক্রমণ করতে আসেন। তো এইটা একটা খুব ভয়ঙ্কর দিক। এখন আমরা সুন্দরের প্রতিষ্ঠা করতে চাই, সেই সুন্দরের প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদেরকে অনেক ভয়ঙ্কর কিছু ফেস করতে হয়, সোশ্যাল মিডিয়াতে হোক বা চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে হোক। আমার মনে হয় এটা একটা খুব বড় চ্যালেঞ্জ যে কী করে এই দুইটাকে ব্যালেন্স করে আমরা সামাজিক সচেতনতা বলি বা সমাজ বদলের স্বপ্ন বলি সেগুলোকে সবার কাছে তুলে ধরতে পারি। তার মানে আসলে নির্মাতার যে দায়বদ্ধতা বা সামাজিক সচেতনতা সৃষ্টিতে একজন শিল্পী বা একজন নির্মাতার দায়বদ্ধতাকে কখনো 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 তাকে একটু সীমাবদ্ধ করে ফেলে না? আমরা কি মাহবুব আজিজের কাছ থেকে একটু শুনবো? ধন্যবাদ দিদি। আসলে দায়বদ্ধতা তো সীমাবদ্ধ করেই না, বরং উল্টোটা আমরা মনে করি। কারণ শিল্পের ক্ষেত্রে যেই দুটি কথা প্রাথমিকভাবেই বলা হয় যে এটা কি আর্ট ফর আর্ট সেক অথবা আর্ট ফর লাইফ সেক, এই যে একেবারে 2000 বছরের যেই তর্কটি যে শিল্প আসলে কী কারণে তৈরি হবে, সেটা যে আঙ্গিকেই হোক না কেন, গল্প, কবিতা, উপন্যাস, চলচ্চিত্র, শিল্পকলার বিভিন্ন মাধ্যম, এই সব কিছুই আসলে মানুষের জন্যে। যেটি বলা হয়ে থাকে যে একটি মানুষ যখন একটি শিল্প আঙ্গিক, যে কোনো শিল্প আঙ্গিক সে দেখছে বা পড়ছে বা বুঝতে চাইছে, সেটার শুরুতে সে যেখানে থাকে সেটা শেষ করার পরে ঠিক সেই জায়গাটিতে আর সে থাকে না, অর্থাৎ তাকে একটি চ্যুত করে দেয়। এই যে চ্যুত বা একটি জায়গা থেকে তাকে সরিয়ে দিচ্ছে, সে একটু সরে আসছে, তার ভেতরে কিছু একটা হচ্ছে, এই যে এই ক্যাথারসিস হচ্ছে, তার ভেতরে কিছু বোঝাপড়া চলছে, নিজের সামনে নিজেকে সে দাঁড় করিয়ে দিচ্ছে। সাহিত্য বা শিল্পের অবশ্যই এটি একটি কাজ, এবং কোনোভাবেই সাহিত্য শিল্প যে কোনো শিল্প আঙ্গিক তার সমকালীন বিবেচনা বোধ থেকে দূরে থাকতে পারে না, শেকড় বিচ্ছিন্ন হতে পারে না। যে জীবন আমরা যাপন করি, যে দহন, যে গ্লানি আমরা বহন করি, তাই আমরা আমাদের শিল্পকলায় দেখতে চাই। এবং
এই যে সময়টি এখন যাচ্ছে তা আসলে একটি নির্বিকারত্বের সময়, একটি অসহনীয় নির্লিপ্ততার সময়, এবং এই নির্বিকারত্ব এবং নির্লিপ্ততা থেকে কিন্তু সাহিত্য বলুন, চলচ্চিত্র বলুন, যে কোনো শিল্প অঙ্গিকে কিন্তু দূরে নেই। আজকে আমরা যখন একটি চলচ্চিত্রের কথা ভাবি বা আশেপাশে দেখি যা হচ্ছে, তা কিন্তু এই নির্বিকার সময়ের প্রতিফলন, এবং এগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় যে মানুষ হিসেবে যে আমাদের যে ন্যূনতম যে দায়িত্বগুলো, যে মানবিক আচরণগুলো আমরা প্রত্যাশা করি, আমাদের এখনকার সময়ে যে আপনি যদি আমরা বলি একেবারে সাম্প্রতিক উদাহরণ 1990 সালের পরে আমাদের ছাত্র রাজনীতি সেইভাবে পৃষ্ঠপোষকতা করা হয় না, রাষ্ট্রীয়ভাবে বড় দলগুলো করে না, আমাদের ডাকসু নির্বাচন বন্ধ 90 থেকে, আমাদের 90-এর পর যে একটি রাজনৈতিক একটি বিকাশ হলো এই দেশের, সেখান থেকে যে গণতান্ত্রিক সমাজের কাছে আমাদের যা প্রত্যাশাগুলো ছিল সেই প্রত্যাশাগুলো কিন্তু আপনি দেখুন যে আমরা একটু পেছনের দিকে হেঁটেছি। 60 দশকে এই ভূখণ্ডের মানুষের যেই মানবিক আন্দোলন, যে রাজনৈতিক সচেতনতা, যে দায়িত্ববোধ আমরা দেখেছি 90-এর পর থেকে, কিন্তু সেগুলো আসলে ক্ষয়িষ্ণু হয়েছে, যেগুলো বিপরীত দিকে যাবার প্রত্যাশাতেই কিন্তু পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়েছিল। আমরা যদি একটি স্বাধীন দেশের কথা বলি, সেই স্বাধীন দেশে আজকে যখন শিক্ষা ব্যবস্থার কথা বলেন, ছাত্র রাজনীতির কথা বলেন, আজকে আমাদের যে সামাজিক অপরাধগুলো হচ্ছে, যেই অবিরাম অপরাধের মিছিল হচ্ছে, সেগুলো কি আসলে আমাদের মুক্তিযুদ্ধের প্রত্যয় ছিল? কাজে এই নির্বিকার সময়, এই নির্বিকার মানুষ, এই দায়িত্বহীনতা, এই সব কিছুই আমাদের চলচ্চিত্র এবং সাহিত্যের বিষয় হতেই হবে। মানে যারা সৃষ্টিশীল মানুষ তাদের জন্য সময় কি কোনো সময় কি নির্বিকার সময় হয়? যারা মানে আমরা কি কখনো এরকম কোন এক্সকিউজ দাঁড় করাতে পারি কিনা? মানে সময় তো সবসময় সৃষ্টিশীলদের জন্য সবসময় সময়। হ্যাঁ, এটা বিস্তারিত আপনি বলবেন। নিশ্চয়ই, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি, থাকুন আমাদের সঙ্গে। শহরে ঘুরছে ভয়ঙ্কর সুন্দর, আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রার শিরোনাম। আমরা জানি যে আগামী 4 আগস্ট নতুন একটি চলচ্চিত্র নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হচ্ছেন অপেক্ষাকৃত তরুণ নির্মাতা অনিমেষ আইচ, মেধাবী নির্মাতা। তার অনেকগুলো ভালো ভালো কাজ আছে। ভয়ঙ্কর সুন্দর তার নতুন ধরনের একটি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের আরও একটি অপেক্ষাকৃত আরেকটু বেশি চ্যালেঞ্জ নিয়ে আমরা আজকে বসেছি শহরে ঘুরছে ভয়ঙ্কর সুন্দর এই শিরোনামে নিউজ আওয়ার এক্সট্রার আয়োজনটি নিয়ে। নির্মাতা অনিমেষ আজ সং আছেন ভারতের চলচ্চিত্র অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, অভিনেত্রী আশনাবী ভাবনা আছেন দৈনিক সমকালের সাহিত্য সম্পাদক মাহবুব আজিজ, এবং বিধান রিবেরও আছেন, চলচ্চিত্র গবেষক এবং সংবাদকর্মী, লেখক, ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট শাশ্বতী আমাদের সঙ্গে আছেন, দর্শক আপনারাও আছেন। আমরা থামিয়ে দিয়ে গেছিলাম মাহবুব আজিজকে, কিন্তু তার আগে মাহবুব আজিজের সূত্র ধরে একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই পরমব্রতকে। সমকালীন বোধ থেকে দূরে থাকতে পারে না যে কোনো শিল্প, আসলে কি এটা নির্লিপ্ততার সময়? দায়িত্বশীলতার কথাও বারবার করে উঠে এসেছে। আপনার এই ছবিতে অভিনয় করতে গিয়ে এই জায়গায় কোথাও মিল খুঁজে পাচ্ছেন কি না, যে একটা কি নির্লিপ্ততার জায়গা থেকে এই জায়গাটি এসছে, নাকি অন্যরকম একটা দায়িত্বশীলতা ফুটে উঠেছে এই চলচ্চিত্রে? আমরা তো বলি, আমি আজিজ ভাইয়ের সঙ্গে একদম মানে অধিকাংশটাই একমত যে এই যে চিরন্তন যে তর্ক, যে আর্ট ফর আর্ট সেক নাকি আর্ট ফর লাইফ সেক, এই দ্বন্দ্ব আমার মনে অনেক দিন ঘোরাফেরা করেছে। কিন্তু আমার মনে হয় যে বয়সের সঙ্গে সঙ্গে, বড় হওয়ার সঙ্গে সঙ্গে কোথাও আমার মনে হয়েছে, বা আমার ব্যক্তিগতভাবে ব্যক্তিগত চয়েস থেকে, চয়েসের জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি হয়তো শেষ অবধি কোথাও একটা আর্ট ফর লাইফ সেকেই বিশ্বাস রাখবো। এবার ব্যাপারটা হচ্ছে যে এই কথাটা একদম সত্যি যে কোথাও সমসাময়িক কোনো শিল্পকার্য, সেটা যে কোনো মাধ্যমেই হোক না কেন, তার কোথাও একটা দায়বদ্ধতা বা তার পারিপার্শ্বিককে রেপ্রেজেন্ট করা, পারিপার্শ্বিককে পেশ করা মানুষের সামনে, এটার থেকে দূরে পুরোপুরি থাকতে পারে না। কিন্তু আমার যেটা মনে হয় যেখানে পার্থক্যটা হয়ে যায় সেটা হচ্ছে কিছু কাজ সেটা সচেতনভাবে করে, কিছু কাজ অবচেতনে করে বা মানে না জেনে করে আর কি।
ইন দ্য সেন্স যে আমরা যখন শিল্পী হিসেবে, স্রষ্টা হিসেবে, সৃষ্টিশীল মানুষ হিসেবে আমরা যখন কোনো জিনিসে হাত দিই, লিখব বলে, তৈরি করব বলে, তখন আমরা অনেক সময়তে করি কোনো জিনিস, আমাদের পারিপার্শ্বিক কোনো জিনিস আমাদের ভীষণভাবে বিরক্ত করছে, ডিস্টার্ব করছে, এফেক্ট করছে, নাড়া দিয়ে যাচ্ছে সেই জন্যে, সেই জায়গা থেকে তখন আমরা সেটাকে নিয়ে একটা হয়তো গল্প বানাই। আবার অন্য অনেক আরেক ধরনের কাজ হয় যে এই যে আপনি নির্লিপ্তির কথা বলছেন, যে কিছু কাজ যখন দেখি তখন মনে হয় যে আচ্ছা আশপাশের পৃথিবীটা যে এতটা সাফার করছে, এতটা পুড়ে যাচ্ছে, তার কোনো তো ছাপই এর মধ্যে নেই। হ্যাঁ, কিন্তু সেই নির্লিপ্ত, আপাত নির্লিপ্ত কাজটাও কিন্তু কোথাও একটা এই সময়টাকেই রিপ্রেজেন্ট করে, তাই না? যে যদি সত্যি সত্যি নির্লিপ্তির সময় হয় এটা, তাহলে একটা শিল্পকার্য একেবারে নির্লিপ্ত তার আশপাশ পারিপার্শ্বিক থেকে। আমরা যদি বলি নির্লিপ্ততাও একটা বোধ, এবং বোধটা অনেক সময় কিন্তু ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়, সেটাকেও আমরা অনেক সময় অ্যাড্রেস করি না। আমাদের অনেক সময় এরকম সিনেমা দেখে মনে হয়, মানে মানে উপমহাদেশের অনেক ছবি দেখে মনে হয় যে পৃথিবীটা বোধহয়, মানে আমাদের উপমহাদেশটা বোধহয় সিঙ্গাপুরের মতো হয়ে গেছে আর কি। হ্যাঁ, মানে সবই খুব ঝকঝকে, অ্যান্টিসেপটিক আর কি, সব সব জিনিসই কফি শপের মধ্যে হয়, তার বাইরে আর কিছু পৃথিবীটা নেই, আর বাকি সব সমস্যা আমরা, বাকি আমাদের পারিপার্শ্বিক সব কিছু আমরা সাফসুতরো করে সমাধান করে ফেলেছি আর কি। তো তা তো নয় ঘটনাটা, তো কিন্তু এই যে নির্লিপ্তি, এই যে দূরে সরে থাকার এই যে পলায়ন বৃত্তি একটা, এটাও কিন্তু কোনোভাবে অচেতনভাবে আর কি, যিনি করছেন সেই পলায়ন বৃত্তি, পলায়ন মনোবৃত্তি যিনি যিনি মানে পোষণ করছেন, তিনি কিন্তু অচেতনভাবে বা অবচেতনভাবে কিন্তু এই সময়টাকে রিপ্রেজেন্ট করছেন। কেননা তিনি এই যে পালিয়ে থাকছেন তার বাস্তবতা থেকে, এটাই কিন্তু এই সময়ের একদম একটা আমার মনে হয় খুব বড় একটা চিহ্ন, এই নির্লিপ্তি বা এই পালিয়ে যাবার প্রবৃত্তি। তার মানে এই আমরা যদি ভয়ঙ্কর সুন্দরের কথা বলি, সেখানে কি এই পলায়নের প্রবণতাটা লক্ষ্য করেছেন এটার মূল চরিত্রের অভিনেতা? আমার যেটা ভাল লেগেছিল ভয়ঙ্কর সুন্দর সম্বন্ধে, মানে চিত্রনাট্য সম্বন্ধে, কোথাও একটা কি হয় অনেক সময় আমরা যারা খুব বেশি এফেক্টেড হয়ে যাই আমাদের পারিপার্শ্বিক নিয়ে, তাদের শিল্পটা, তাদের শিল্পকর্মটা, তাদের সৃষ্টিটা একটু সেটার ভারে নুব্জ হয়ে পড়ে মাঝে মাঝে আর কি, সেটাও আবার খারাপ জিনিস একটা। তো আমার যেটা মনে হয়েছিল যে অনিমেষ যেটা লিখেছে, যে চিত্রনাট্যটা লিখেছেন, সেটাতে ও কোথাও একটা ভীষণ স্ট্রং, ও যাই বলুক না কেন, যে না একেবারেই নয়, রাজনৈতিক হয়তো নয়, কিন্তু এটা ডেফিনেটিভ একটা একটা সামাজিক প্রেক্ষাপট আছে ভীষণভাবে, একটা এই সময়টা ভীষণভাবে আছে, এই সময় এবং এই সমাজের প্রেক্ষাপটে কোথাও এই এই গল্পটাকে ও বসিয়েছে, এই ছবিটাকে বসিয়েছে। কিন্তু সেটা কখনো আমি এক্ষুনি সমাজ নিয়ে গল্প বলতে বসলাম, আমি কিন্তু সুরাহা দেবো এই ছবির শেষে, সব কালকে থেকে সব ঠিক হয়ে যাবে এই ছবি দেখে, এরকম কোনো দাবি ভয়ঙ্কর সুন্দরের নেই। একটা চিত্র দেখানো আছে এই সমাজের, এই সময়ের, যার মধ্যে দিয়ে একটা খুব সুন্দর ইনোসেন্ট একটা ভীষণ সরল প্রেমের গল্প বলার চেষ্টা আছে, কিন্তু আমাদের সময়টাকে, আমাদের সমাজটাকে তার পিছনে রেখে, ব্যাকড্রপে রেখে, প্রেক্ষাপটে রেখে আর কি। তো সেই কারণেই আমার মনে হয় খুব সুন্দর মিশেল থাকাটা প্রয়োজন, যে আমার আমার যে সোশ্যাল এন্ডেভার, যেটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আর আর্টিস্টিক রেসপন্সিবিলিটি, এই দুটোর একটা খুব সুন্দর মিশেল থাকা প্রয়োজন, যেটা আমার অনিমেষের চিত্রনাট্যে আমি খুঁজে পেয়েছিলাম। এক্সেলেন্ট। আমরা এই মিশেলের একটুখানি অংশ দেখে বিধান নিবুরের কাছে যেতে চাই। বিধান নিবুরু, আমি একটু পরমব্রতের কথার সূত্র ধরে আপনার কাছে জানতে চাই, যেটা পরমব্রত দাবি করছেন, মানে বলতে চাইছেন যে অনিমেষ যেটা করেছেন সেটা একটুখানি প্যাসিভ ভঙ্গিতে, অনেক সময় বলে যে হ্যাঁ আমরা সমাজের এইসব জিনিসগুলো ধরিয়ে দিচ্ছি, এরকম একটি ভঙ্গিতে সামাজিক দায়বদ্ধতার ছবিগুলো আমরা দেখি, অনেক সময় কাজগুলো আমরা দেখি, এখানেও সেটা আছে, একটু মিষ্টি প্রেম আছে, কিন্তু তার সঙ্গে একটু ভঙ্গিটা ডিফারেন্ট। আমাদের দর্শক কি ওইভাবে তৈরি হয়েছে? মানে বাংলাদেশের সিনেমার ল্যাঙ্গুয়েজ যখন নাকি বলি যে এখান থেকে বেরিয়ে যাও, আই সেড গেট আউট, মানে এত সহজ করে বলতে হয়, মানে ট্রান্সলেশনটাও বলে দিতে হয়, তো সেখানে অনিমেষের এই সামাজিক দায়বদ্ধতার জায়গাটি কি আমরা ঠিকভাবে পারসিভ করতে পারবো বলে মনে হয়, একজন চলচ্চিত্র বোদ্ধা হিসেবে কি বলবেন? আমি একটু পরমব্রতের কথা থেকে ধরতে চাই, সেটা হচ্ছে উনি বলছিলেন যে রাজনীতি এবং চলচ্চিত্র নিয়ে, আসলে অরুন্ধতির একটা কথা আমি প্রায় বলি, সেটা হচ্ছে যে একটি গোল্ডফিশের যৌন জীবনও আসলে অরাজনৈতিক নয়, বা ওটাও রাজনৈতিক আসলে, কাজেই আপলিটিক্যাল বা একদম রাজনীতির বাইরে বলে কোনো কথা হয় না বা নেই আসলে, এখন আসলে সবটাই রাজনৈতিক। বিধান ভাই, এক মিনিট, আমি জাস্ট বলছিলাম যে আমি তো এপলিটিক্যাল কিছু সেটা বলিনি, আমি তো সাংঘাতিকভাবে মনে করি যে একটা পিঁপড়ে যেটুকু জায়গা নেয় পৃথিবীতে,
তা সেই যে জায়গাটা নিচ্ছে সেটাও ভীষণভাবে রাজনৈতিক একটা মুভ আর কি। তো আমি একদমই বলিনি কিন্তু যে কোনো ছবি মানে কোনো জিনিস এ পলিটিক্যাল বা একেবারেই তা না। আচ্ছা মানে এই ছবিটাও পলিটিক্যাল, যে কোনো শিল্পই পলিটিক্যাল, আমি সেটাই বলার চেষ্টা করছিলাম যে কোনো প্রত্যেকটি শিল্পকার্যই হয় সচেতনভাবে কিংবা অবচেতনে সেটা পলিটিক্যাল বা সোশ্যাল জিনিসটা আর কি। এক্স্যাক্টলি, আমি বলতে চাচ্ছি যে এই যে এই পলিটিক্যাল অ্যাক্টিভিজম সেটা যেই মাত্রারই হোক, এখন চলচ্চিত্র যদি মোটা দাগে ভাগ করি তিনটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আমরা যদি লাতিন আমেরিকার সেই থার্ড ফিল্মকে কেন্দ্র করে যদি ভাগ করি, একটা হচ্ছে ফার্স্ট ফিল্ম, সেকেন্ড ফিল্ম এবং থার্ড ফিল্ম। এখন এই যে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে যে শুধুমাত্র মুনাফায় সর্বস্ব বা মুনাফায় সব কিছু এমন নয়, শিল্পের প্রতি এই যে ফরাসি বিপ্লবের যে কথা যে লাখ টুক লাখ অর্থাৎ আর্ট ফর আর্ট সেইক, এইটার থেকে বেরিয়ে এসে মানুষের জন্য যে কিছু করা, সেই দায়বদ্ধতার জায়গা থেকে যখন কোনো পরিচালক বা যখন কোনো শিল্পী তার সৃজন কর্ম সামনে নিয়ে আসে বা একটি চলচ্চিত্র নির্মাণ করে, এই ধরনের চলচ্চিত্রকে সেকেন্ড ফিল্ম বলছেন লাতিন আমেরিকার যারা নির্মাতা আছে, আমরা জানি গাতিনো সোলানাস, বিরি, অক্টাভিও এবং গ্লোবার রোসা, নানা ধরনের এক ধরনের মুভমেন্টের মধ্য দিয়ে এই লাতিন আমেরিকার এই থার্ড ফিল্ম মুভমেন্টগুলো গড়ে উঠেছে আমরা জানি। সেখান থেকে আমি মনে করি যে বাংলাদেশে যে এখন সেকেন্ড ফিল্ম মুভমেন্টটা শুরু হচ্ছে কেবল এই যে অনিমেষ আয়েজ এবং আরও অনেকেই এই ধরনের একটা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে চলচ্চিত্র বানানো শুরু করছেন, শুধুমাত্র বাণিজ্যিক চিন্তাধারা থেকে নয়, সমাজের যে ছোটো ছোটো অসঙ্গতিগুলো রয়েছে, যে সংকটগুলো রয়েছে, তারা চলচ্চিত্রের মাধ্যমে সেটি ফুটিয়ে তুলতে চাচ্ছেন, এটি একটি ভালো দিক। কিন্তু আমি মনে করি বাংলাদেশে এখন যে সংকট রয়েছে, তৃতীয় বিশ্বের সংকটের মধ্যে মানুষ যেভাবে আসলে নিমজ্জিত, আমরা জানি যে প্রতিদিনই খবরের কাগজ খুললে যে ধরনের জিনিস দেখতে হয় সেখান থেকে বেরিয়ে আসতে বলার চেষ্টা করেছেন যে সেকেন্ড ফিল্ম মুভমেন্টের অনিমেষ বা অনিমেষটা যারা আছেন ছোটো ছোটো অসঙ্গতির কথা ধরে ধরে, আমরা কি আসলে ছোটো অসঙ্গতির জায়গায় এখনো আছি, মানে যেতে পেরেছি? মানে আসছিলাম যে আমাদের আসলে এই সেকেন্ড ফিল্ম মুভমেন্ট থেকে চলবে হয়তো বা, কিন্তু আমাদের এক ধরনের থার্ড ফিল্ম মুভমেন্টও দরকার, যে মুভমেন্টের মধ্য দিয়ে সরাসরি রাজনৈতিক বক্তব্য, সরাসরি যে শত্রু মিত্র চেনানোর বিষয়টি সেটিও আসলে সামনে আসতে হবে, এটি আমি বলতে চাচ্ছিলাম। জি, আমি একটু শাশ্বতী বিপ্লবের কাছে যেতে চাই। আসলে মানুষের সাথে মানুষের যে সম্পর্ক সেটাই কিন্তু সবচেয়ে সুন্দর জিনিস, সেই সুন্দর জিনিসে সে সম্পর্কের সুরটা যখন কেটে যায়, স্বাভাবিক ছন্দটা যখন নষ্ট হয়ে যায়, তখনই সেটা ভয়ঙ্কর হয়ে ওঠে। আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি, সেটা ছায়াই পড়ে আমাদের সমাজে, এবং শিল্পের দায় হচ্ছে সেই জায়গাগুলোকে তুলে আনা, সমাধান দেওয়া হয়তো হ্যাঁ হয়তো না, কিন্তু তুলে আনা, একটা সমস্যাকে চিহ্নিত করতে পারাটাই কিন্তু অনেক ক্ষেত্রে প্রায় 90% সমস্যাটার সমাধানের দিকে এগিয়ে যাওয়া। তো এখানে শিল্পের অনেক বেশি দায়বদ্ধতা আছে। আমরা যারা লেখালেখি করি, আমরা যারা চাই যে সমাজটাতে সুন্দর বিরাজ করুক, তাদের একটা অনেক বড় দায়বদ্ধতা আছে। এবং আমরা দেখছি এবং আমরা প্রতিনিয়তই আমাদের কষ্টের বোঝাটা ভারী হচ্ছে যে আমাদের সমাজে এই স্বাভাবিক সম্পর্কের জায়গাগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে। ভাই ভাই বলেন বা পরিবারের ভিতরে বলেন, যেভাবেই আমরা এটাকে সংজ্ঞায়িত করি না কেন, ধর্মের নামে, জাতের নামে বা অন্য কোনো অনুষঙ্গ দিয়ে, লিঙ্গের ভিত্তিতে বা বৈভবের ভিত্তিতে, আমরা কিন্তু এত বেশি কম্পার্টমেন্টালাইজ হয়ে যাচ্ছি এবং আমরা একজন আরেকজনকে এত বেশি শত্রু মনে করছি বা শত্রু মনে করি যে আমরা মনে করি যে আক্রমণ করাটাই আমাদের সর্বোচ্চ লক্ষ্য এবং আমাদের উদ্দেশ্য সাধনের এটাই বোধহয় একমাত্র পথ। এটাই আসলে ভয়ঙ্কর একটা জায়গা আমি মনে করি তৈরি হয়েছে, যেটাকে সুন্দরের বদলানো, সুন্দরের দিকে নিয়ে যাওয়া। সত্যি বুঝতে পেরেছি, তার মানে আসলে একজন লেখক হিসেবে, অ্যাক্টিভিস্ট হিসেবে আপনার চাওয়াটা অনিমেষের কাছে বা অনিমেষদের কাছে যারা সেকেন্ড ফিল্ম মুভমেন্টের মধ্যে আছেন, তারা যেন স্বাভাবিক সম্পর্কের যেই জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে, যে জায়গাটা আমরা, যেই ক্রাইসিসটা
ফেস করছি, সেটা সোশ্যাল মিডিয়াতেই হোক, আমরা প্রতিদিন খবর দিতে গিয়েই হোক যেসব খবরগুলো দিচ্ছি, সেই জায়গায় একটা চাহিদা তৈরি হয়েছে তার। কিন্তু আমরা অনিমেষের কাছ থেকেই শুনলাম একটা সাইকোলজিক্যাল ড্রামা এই এই ছবিটি, ভয়ঙ্কর সুন্দর। তার মানে কি সময়ের একটু আগে বইছে আমাদের অনিমেষটা? আমারও বারবারই একই প্রশ্ন হয়তো করছি যে আমরা তৈরি কি না, আমি আমার পাঠক দর্শক তাদের কথা চিন্তা করেই তো কন্টেন্ট তৈরি করি। সময়ের আগে যখন নাকি হাওয়াটা বয় তখন এটা একটু মিছেমিছে হয়ে যায় না? জিরো ডিগ্রির বেলায় তো অনেক সময় অবুদ্ধ মনে হয়েছিল। অনিমেষ কি ডিফেন্ড করবেন? না, আমার মনে হয় সেরকম না। আমার মনে হচ্ছে যে আসলে প্রত্যেকটা শিল্পী কিন্তু তার শিল্পকর্মটা যখন নির্মাণ করেন তিনি কিন্তু খুব সচেতনভাবে করেন, আমি বলবো না। আমি জানি যে অনেক অনেক ক্ষেত্রেই অনেক আগে মানে আগের পূর্বের অনেক শিল্পী অনেক ধরনের কবিতা, শিল্প, ফিল্ম অনেক পরে হয়তো তার সেই ছবিটাকে কিংবা সেই সময়কার ছবিটাকে দিয়ে পরে মানুষ কিন্তু ইজম ডিভিশন করেছে যে এটা দাদা ইজামের ছবি কিংবা এটা অমুক মুভমেন্টের ছবি। আমার মনে হয় যে প্রত্যেকটা, যে কথাটা একটু আগে হচ্ছিলো যে প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু প্রচণ্ডভাবে রাজনৈতিক, প্রবলভাবে রাজনৈতিক, কারণ আপনি যে দেশে বাস করেন, যে সময় বাস করেন, সেই সময়ের ছায়াই তো ফুটে উঠবে আপনার নিউজ প্রেজেন্টেশনই হোক কিংবা কবিতাই হোক কিংবা সিনেমাই হোক। তো আমি কিংবা আমরা কেউই কিন্তু রাজনীতির ঊর্ধ্বে না, আমরা রাজনীতির ভিতরেই। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমি একটি ছবি নির্মাণ করেছি এবং নির্মাণ করবার সময় আমার কিন্তু মাথায় ছিল না যে এটা দেবে একটা মেসেজ দেবে, যেটা পরমব্রত বলছিল একটু আগে যে যে এটা খুব প্রচ্ছন্নভাবে মেসেজ দেওয়া যে না এটাতে ধূমপান করলে স্বাস্থ্যের ক্ষতি হয়, এরকম কোনো লাইন্স নাই। কিন্তু আমরা একটা গল্প বলতে চেষ্টা করেছি এবং আমি মনে করি যে আমি খুব পছন্দ করি সুরিয়ালিস্টিক আর্ট, সুরিয়ালিজম পছন্দ করি, আমি খুব পছন্দ করি আপনার পরাবাস্তব গল্প, আমি পছন্দ করি বোর্হেস, মার্কেস কিংবা আমাদের দেশের শহীদুল জহিরকে, তাদের যে যে লেখনি, যে লেখার ভঙ্গি, তা আমি ছবিও পছন্দ করি এবং আমি কিছুটা প্রভাবিত। আমি যখন ছবি বানাই তখন আমারও মনে হয় যে আমি কোনো ফরম্যাটে বানাই না, আমি আমার মতো বানাই, আমি আমার একটা গল্প মনে হয়েছে এরকম, আমি সেই গল্পটাকে আমার মতো করে ডিল করেছি, তারপরে পর্দায় ছেড়ে দেব। এবং ছেড়ে দেওয়ার পরও আমি জানি যে এই আসছে শুক্রবার থেকেই যে যার ফেসবুক এবং ল্যাপটপ নিয়ে রেডি হয়ে যান যে বিবিধ রকম লেখালেখির জন্য, এবং আমি চাই, আমি চাই যে লেখালেখি হোক, কারণ আমি তো আমি জানি না কী করেছি, কিন্তু আমি একটা কিছু করেছি, আমি পক্ষে বিপক্ষে অনেক ধরনের লেখালেখি হবে এবং সেটার জন্য প্রস্তুত। আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে এটা নিয়ে অনেক সামাজিক মাধ্যমে কথা হবে, কারণ এটি গল্পটি আসলেই যে খুব সহজ পাঠ্য কিংবা খুব সহজেই যে বোঝা যাবে সেরকম না, আমি বিশ্বাসই করি। এবং আমি বিশ্বাস করি যে আমাদের দর্শকদের কোনো দোষ নেই, আমাদের যারা আমরা এই পেছনে কাজ করি, আমাদের যেমন একটু আগে বলছেন যে যে সেকেন্ড ফিল্ম বলছিলেন যে আমরা ওইটা অত কিছু জানি না, আমার মনে হয় যে আমি গল্পটা বলতে চাই, এই সময়ের গল্প, সেই গল্পটা দর্শককে মাথায় রাখতে চাই না, আমি আমার গল্পটা বলে যেতে চাই, দর্শক দর্শকের মতো করে সেটাকে কনসিভ করে। আচ্ছা, মানে আপনারা একটু অন্যভাবে ভাবেন, আবার অনেক প্রচলিত নির্মাতারা আগে দর্শকের কথা মাথায় রেখে তারপর তারা কন্টেন্ট তৈরি করেন, মানে স্রষ্টার নানা রকমের ইচ্ছে অনিচ্ছা আছে। আমরা আরও অনেকখানি শুনব ভাবনা, ভাবনা অনেকক্ষণ ধরে ভাবছেন আর নানান কিছু নিয়ে নিশ্চয়ই বক্তব্য আছে, রাজনীতি সচেতনতা এবং যার দায়িত্বশীলতার কথাগুলো ঘুরে ফিরেই চলে আসে। আপনি একেবারেই নতুন, আপনার প্রথম ছবি, কিন্তু তারপরেও একটি ভিন্ন রকম একটা চরিত্রে করেছেন। শাশ্বতীর কথা থেকে নিশ্চয়ই আপনি একটু টের পাচ্ছেন যে এখন আমরা যেসব বিষয়গুলো কাভার করছি বা ফেসবুকে দেখছি অথবা ক্ষতবিক্ষত হচ্ছে, আহত হচ্ছে, সেসব বিষয় নিয়ে এক ধরনের প্রত্যাশা তৈরি হয় সাধারণ দর্শকদের তরফ থেকে, তৈরি হয় যারা লেখেন, সাংবাদিক তাদের তরফ থেকে তৈরি হয়, যারা অভিনয় করেন আপনাদের কাছেও প্রত্যাশা, যারা নির্মাণ করেন তাদের কাছেও প্রত্যাশা। ভাবনার ভবিষ্যৎ ভাবনাটা কীরকম, এই সামাজিক দায়বদ্ধতা বা দায়িত্বশীলতার জায়গা থেকে মানুষের যে প্রত্যাশা তৈরি হয় সেখানে আপনি কতটুকু কী কাজ করবেন? দায়বদ্ধতা তো নিশ্চয়ই আমাদের আছে, কারণ আমাদেরকে টেলিভিশন স্ক্রিনে দেখা যায়, মানুষ আমাদেরকে ফলো করে, অবশ্যই আছে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে সবসময় আমরা যে কথাটা শুনি যে মানুষকে ভেবে আসলে গল্প নির্মাণ করতে হবে, মানুষ কেমন অভিনয় পছন্দ করছে সেই ধরনের অভিনয় করতে হবে, আপনি যে দায়িত্ববোধের কথাটা বললেন, আমার মনে হয় যে আমাদেরও কিছু দায়িত্ব আছে মানুষের রুচিবোধটুকুতে
চেঞ্জ করার, মানুষের রুচিকে চেঞ্জ করার দায়িত্বটা কিন্তু আমাদেরও আছে। যে মানুষ কি খাচ্ছে, অবশ্যই খাচ্ছে, কিন্তু ভালো খাবার দিলে নিশ্চয়ই মানুষ সেটা গ্রহণ করবে, আমার আমার এটা বিশ্বাস। এবং আমার মনে হয় যে ঠিক আছে, অবশ্যই ফর্মুলা ছবি হবে বা নাচ গানের ছবি হবে, সব কিছুই হবে, কিন্তু তার সাথে সাথে কিছু অনুভবের ছবিও হবে, যে ছবিগুলো আমাদেরকে ভাবাবে, যে ছবিগুলো আমাদেরকে অনুভব করতে শেখাবে। আমার মনে হয় যে দর্শক আসলে প্রস্তুত, আমার একদমই মনে হয় না যে দর্শক প্রস্তুত না। আমাদের দর্শকদেরকে আমরা খুব বোকা ভাবি, কিন্তু আমার মনে হয় যে ভালো গল্প যদি হয় অবশ্যই দর্শক সেটা গ্রহণ করতে বাধ্য। আমরা যদি এই ভুলটা যেন না করি যে আমরা এই বিধানের করে দেওয়া, মানে বিধানের যে মেনশন করলেন উনি ওই তিন ধরনের ছবির কথা, যে এই কি মানুষ কি খাচ্ছেন বা মানুষ কি দর্শক কি চাইছেন বা কি দেখছেন বা কি দেখতে পছন্দ করছেন, শুধুমাত্র এটা ভেবে ছবি বানানোটা কিন্তু টাইপ ওয়ান আমার মনে হয় আর কি, প্রথম ধারার ছবি আর কি, যেখানে মুনাফাটাই সর্বশেষ কথা আর কি। সেটার সঙ্গে কিন্তু সামাজিক দায়বদ্ধ, সামাজিকভাবে দায়বদ্ধ শিল্পের কোনো যোগাযোগ নেই আর কি। এটা আমি যে দুটো জিনিসকে আলাদা করতে চাইলাম আর কি, কারণ মনে হলো কোথাও একটা আলোচনার পরতে পরতে দুটো জিনিস বোধহয় এক হয়ে যাচ্ছিলো, সেখানে আমি আলাদা করলাম। যে এক হচ্ছে যে এই যে ভেবে নেওয়া যে মানুষ কি খাচ্ছেন বা কি চাইছেন সেইটা প্রোভাইড করে যাই দর্শককে, এক নম্বর, সেটা একটা খুব সংকীর্ণ মনোভাব বলে মনে হয়। দু নম্বর হচ্ছে যে আমি এটা এটা ভাবছি, ভেবে নিচ্ছি কী করে যে আমি জানি মানুষ কি চাইছেন বা খাচ্ছেন, মানে সেটা একটুখানি ব্লাসফেমাস এই কথাটা বা এই ভাবনাটা আমার মনে হয় আর কি, যে আমি জেনে ফেললাম কী করে যে মানুষ কি খাচ্ছেন। আমি তো একটা একটা একজন মানুষ, আমি একটা বড় জোর আমি 15 জনের সঙ্গে কথা বলেছি আর কি, সারাদিনে আমার সঙ্গে 25 জনের দেখা হয়, আর মানুষ আছেন সাম কোটি কোটি, হাজার হাজার কোটি, আমি বুঝছি কী করে যে অধিকাংশ মানুষ কী চাইছেন আসলে, সত্যি সত্যি কি প্রত্যেকের চয়েসটা, প্রত্যেকের পছন্দ অপছন্দটা আমার পক্ষে বোঝা সম্ভব হয়, আমি কি সেরকম সর্বস্তরে মানুষের সঙ্গে সত্যি কি মিশতে পারি, তাই না? তো সেটা ভাবাটাও তো একটা আমার মনে হয় একটা কথা। আপনি ঠিকই বলেছেন যে আপনি কিভাবে বুঝবেন যে মানুষ এটাই চাইছে, সেটা সম্ভব নয়, কিন্তু তারপরেও যে মাধ্যমটাতে আপনারা আছেন সেটা হলো ম্যাস মিডিয়া, মানে অনেক বেশি মানুষ যাতে একসঙ্গে কমিউনিকেট করতে পারে, বিনোদিত হতে পারে সেটার জন্য, এবং ম্যাস চয়েস বলে একটা কথা আছে, তাদের গণমানুষের সাধারণ পছন্দ। আর সিনেমার ভাষাটা তো একটু সহজ সরল নিটল, অন্তত আমাদের বাংলাদেশে ওই জায়গাটা আছে। তারপরেও আপনারা এই ছবিটি নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, বাচ্চারা যাতে, মানে স্টুডেন্টরা যাতে নাকি হলে ফেরত আসে সেটার ব্যাপারে আপনারা কথা বলছেন, এটা নিয়ে এক ধরনের ইন্টারাকশন করছেন, এভাবে কি মাস চলচ্চিত্রের জায়গাটা আমাদের আসলে চলচ্চিত্রটা বাঁচিয়ে রাখাটাও একটা ব্যাপার, মানে একটা দায়বদ্ধতার জায়গা রয়েছে। দেখুন, মানে অধিকাংশ মানুষ কি দেখতে চাইছেন বা কি পছন্দ করছেন সেটার সম্বন্ধে, সেটা তো সেগুলো বোঝার জন্য সার্ভে করার মানে যন্ত্রপাতি আছে, সার্ভে করার আনুষ্ঠানিক জিনিসপত্র আছে, মানুষ আছে, সার্ভে টিমস আছে, স্যাম্পলস আছে, যেভাবে আমরা চ্যানেলের রেটিং হিসেব করি বা ইত্যাদি। হ্যাঁ, জানা, কিন্তু সেটা, সেই যে গতটা চলছে, এই সেট প্যাটার্নটা, যে নতুন কোনো জিনিস এলে, নতুন কোনো খাবার এলে আমার রোজকার খাদ্যাভ্যাস যে একটু পরিবর্তিত হবে না, সে কথাটা কিন্তু আমার মনে হয় আমরা কেউই বলতে পারি না। কাজে এই এই নতুন জিনিস আসবে নাকি পুরনো সেট প্যাটার্ন চলতে থাকবে, আসলে কি এই দুটো জিনিসের মধ্যে সত্যি ততটা বড় বিরোধ আছে? নতুন যে একজন জিনিস বানাচ্ছেন, তিনি যখন যে জায়গায় দাঁড়িয়ে বানাচ্ছেন জিনিসটা, তিনি কিন্তু এই সেট যে প্যাটার্নগুলো, সেই ফর্মুলাগুলো, সেগুলো সম্বন্ধে সচেতন হয়েই কিন্তু তিনি সেই জায়গায় তার নিজে ভূমিতে দাঁড়িয়ে জিনিসটা বানাচ্ছেন। তিনিও কিন্তু জানেন আমার মনে হয় কোথায় মিশেলটা তাকে করতে হবে, যে কোথায় কিছু ফর্মুলা আমি রাখবো আর কোথায় আমি ডিভিয়েট করবো সেটা থেকে। আমার মনে হয় তার মানে অলওয়েজ একটা ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে তারপরে একটা পথ তৈরি করে ফেলা। আমি একটু মাহবুব আজিজকে সুযোগ দিতে চাই, মাহবুব আজিজ বলবেন নিশ্চয়ই এটা নিয়ে। জি, ধন্যবাদ দিদি। যে জায়গাতে আমি বলেছিলাম কথাটি, যে নির্লিপ্ততা বা নির্বিকারত্বের যে সময়টি চলছে, সেখান থেকে একটি প্রসঙ্গ এলো যে দর্শক প্রস্তুত কি না নতুন এই চিন্তাগুলোকে নেবার জন্যে। আসলে আমাদের এই ভূখণ্ডে 60 দশক হচ্ছে একটি রেনেসার সময়। আপনি জানেন যে সূর্যকন্যা কিংবা আলমগীর কবিরের হাতে যখন সীমানা পেরিয়ে মোহনা তৈরি হয়েছে, এই ছবিগুলোর ভাষা কী ছিল, অথবা জহির রায়হানের জীবন থেকে নেয়া,
একটি সময় কী করে একটি চলচ্চিত্র ভাষা তৈরি করে এবং একটি একটি দেশ তৈরি হচ্ছে তার আগে জীবন থেকে নেয়ার মতো একটি চলচ্চিত্র জহির রায়হান তৈরি করলেন, সীমানা পেরিয়ের মতো চলচ্চিত্র আলমগীর কবির তৈরি করেছেন। অর্থাৎ যোগ্য লোকের হাতে যদি কাজটি সম্পন্ন হয়, একটি মানুষ যদি জানেন যে আমি আসলে কী করতে চাচ্ছি, কী বলতে চাচ্ছি, কীভাবে বলতে চাচ্ছি, তাহলে সেটি অবশ্যই একটি সঠিক অবয়ব পাবে। এবং এই কাজটি করবার জন্যে প্রস্তুতি নিয়ে চারপাশটা জেনে তার ভেতরে কী কথাটি আছে সেটা সে জেনে যখন সে করতে যাবে তখনই সেটা সে সঠিক একটি শিল্পবস্তু দাঁড়াবে। আর বাণিজ্যিক ঘরানার যে বিষয়গুলো, সেটি বাণিজ্যিক চলচ্চিত্র হতে পারে, বাণিজ্যিক গল্প উপন্যাস হতে পারে, বাণিজ্যিক নানান কিছু হতে পারে, সেটি কিন্তু এই মূল আলোচনায় আসতেই পারে না। কারণ যেটি এইভাবে বাণিজ্যের নামে এত বড় একটি শিল্প মাধ্যমকে অথবা যে কোনো একটি প্রয়াসকে, একটি সম্মিলিত প্রয়াসকে শুধুমাত্র বাণিজ্যিকীকরণ করা হচ্ছে, তখন কিন্তু সে সচেতনভাবেই আসলে অস্বীকার করছে তার সময়কে, তার দেশকে, তার কালকে সে অস্বীকার করছে। শুধুমাত্র অর্থ উপার্জন কোনো শিল্পেরই মূল উদ্দেশ্য হতে পারে না। এবং এই জায়গাটি আমি বারবার একটি বিষয় বলতে চাচ্ছি যে 1990 সালের পর থেকে আমরা কিন্তু দেখছি যে আসলে আমাদের এই প্রত্যেকটি ক্ষেত্রে অনেক বেশি ক্ষয়িষ্ণু অবস্থা, সেটি চলচ্চিত্রের ক্ষেত্রে, সেটি সাহিত্যের ক্ষেত্রে। আপনার সাথে একমত, অর্থ উপার্জনই একটা শিল্পের মূল উদ্দেশ্য হতে পারে না, কিন্তু বাস্তবতা স্বীকার করতে হবে। অনিমেষ সাহিত্য কিন্তু বারবার করে লস দিয়ে আরও 10টা এক্সপেরিমেন্ট করতে পারবেন না, কারণ সেই সাপোর্টটাও দরকার আছে। সেই সাপোর্টের জন্য একটা মনোভাব এবং ওই আমি জানি না, সেই কারণেই বিভিন্ন হতে হবে যে বিভিন্ন বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে তরুণদেরকে কাছে টানার চেষ্টা করছেন, তারা তারা সুন্দর, তারা ভয়ঙ্করকে যেন ভয় না পান, সেরকম একটি জায়গায় আমরা শেষ করব। শেষ মন্তব্য কি পরমব্রত কিছু বলবেন কিনা? শেষ মন্তব্য কিনা জানি না, আমার মনে হয় নির্মাতার শেষ মন্তব্য হওয়া উচিত। আমি এটুকু বলবো যে আমি বাংলাদেশের চলচ্চিত্র জগতের সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে গত কয়েক বছরে। শুধু চলচ্চিত্র জগৎ না, বন্ধু বান্ধব, আমার পুরো পরিবার এই দিককার অ্যাকচুয়ালি। তো একটা অদ্ভুত আত্মিকতা তৈরি হয়েছে কোথাও একটা। সব কিছু শুরু হয়েছিল ভয়ঙ্কর সুন্দরের হাত ধরে, ভয়ঙ্কর সুন্দরের যাত্রাটা দিয়ে এই যোগাযোগটা স্থাপিত হয়েছিল। তো সেই কারণে ভয়ঙ্কর সুন্দর আমার কাছে একটা খুবই প্রিয় একটি ছবি, প্রিয় একটি এক্সপিরিয়েন্স। সেই জন্যে আমি সকলের কাছে, বাংলাদেশের সমস্ত দর্শকের কাছে চাইব, নতুন বাংলা সিনেমা তারা যদি দেখতে আসেন 4 আগস্ট থেকে, ভয়ঙ্কর সুন্দর, আমাদের সকলের খুব যত্ন করে তৈরি করা একটি ছবি, তাহলে আমাদের সকলের খুব ভালো লাগবে আর অনেক অনেক আনন্দ হবে। ধন্যবাদ। যেহেতু পরমব্রত বলেছেন যে অনিমেষ আইচের কথা দিয়ে হয়তো শেষ করা উচিত, এক লাইনে অনিমেষ আইচ, তারপরে একটু আপনার ছবির একটা ছোট্ট গানের অংশ দেখতে দেখতে আমরা শেষ করব আজকের অনুষ্ঠান। এক লাইনে বলতে গেলে বলতে হবে যে 4 আগস্ট থেকে অনওয়ার্ড চলবে বাংলাদেশের অনেকগুলো প্রেক্ষাগৃহে ভয়ঙ্কর সুন্দর। সবাই যান, দেখেন। আমার মনে হয় আমি দর্শকদেরকে হতাশ করব না, আমি এবং আমার এন্টায়ার টিম, আমার গল্পের চরিত্র মুকু পরমব্রত এবং নয়নতারা ভাবনা, তারা অসম্ভব সুন্দর অভিনয় করেছেন। তাদেরকে দেখতে, নতুন একটি গল্প দেখতে হলে যান 4 আগস্ট থেকে। সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা। এবং আপনার যে কনফিডেন্স, এই আত্মবিশ্বাসের প্রতি আমাদের শ্রদ্ধা থাকলো। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ বা দর্শকরা আপনাদেরকে হতাশ করবে না। ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর সুন্দর কাজ হয়েছে এবং ভয়ঙ্কর সুন্দর ব্যবসাও করবে এবং সফল হবে। আরও অনেক অনেক ভালো ভালো কাজের প্রত্যাশায় থাকলাম। এই অনুষ্ঠান শেষ করছি ভয়ঙ্কর সুন্দরের একটি মিষ্টি গান দিয়ে।